10 টাকা যারা দমবাড়িতে গেছে না এটা হ্যাঁ আজকে আমরা সামাজিক মাধ্যমে একটি বিষয় ভাইরাল হয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব বুধবার উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে বাগমা যাওয়ার পথে একজন কলেজ পড়ুয়া ছাত্র স্টুডেন্টের নাম হচ্ছে দীপ্ত নদে তার সঙ্গে গাড়ির কন্ডাক্টরের সঙ্গে বচসা হয় ভাড়া নিয়ে যে বিষয়টি প্রায় সময় উঠে আসে তবে ব্রহ্মবাড়ি থেকে বাগমার ভাড়া ওর বক্তব্য অনুযায়ী 10 টাকা বড় জোর 15 টাকা হতে পারে যেটা সিন্ডিকেটের সঙ্গে কথা বললাম তাদের বক্তব্য অনুযায়ী 15 টাকা কিন্তু ওই দিন যে জয়রাম এক্সপ্রেস যেটার নাম্বার হচ্ছে TR031448 এই নাম্বারের গাড়িটি যে কন্ডাক্টর রয়েছে নাম সম্ভবত রাজু সে আবার TRTC-র কোনো একটা জায়গাতে চাকরি করে বলে বিজ্ঞাপনটা কিন্তু কথা অভিযোগ কিন্তু উঠছে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এই বিষয়টি উঠছে যদিও আমরা এটা সত্যতা আমরা এখনও জানি না এখন প্রশ্ন হচ্ছে একজন যদি সে সত্যিই যদি সে TRTC-র স্টাফ হয়ে থাকে তাহলে তো সেভাবে একজন প্রাইভেট গাড়িতে কীভাবে সে কন্ট্রাক্টরি কাজগুলি সে করে তার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যেটা বাবুলবাবু যিনি গাড়ির মালিক ওনার বক্তব্য অনুযায়ী উনি এবং ওনার ছেলে গাড়িতে স্টাফ হিসেবে কাজ করেন রেগুলার কিন্তু বুধবার দিন কীভাবে ওই ছেলে অন্য কেউ গাড়িতে উঠলো তিনি জানেন না মানে এই বিষয়টি নিয়ে সোজা পার পাওয়ার তিনি চেষ্টা করেছেন আমরা কিন্তু শোনাবো যে গাড়ি ওনার যে বাবুলবাবু ওনার বক্তব্য এবং BMS-এ যারা রয়েছেন BMS-এর মিমন মিয়া মির্ধা ওনার বক্তব্য তুলে ধরবো এবং তুলে ধরবো যে ছেলেটি ভিকটিম যে কলেজ ছাত্র দীপ্ত নদে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ছাত্র তার বক্তব্যটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমার ছেলে কন্ট্রাক্টরি করে আমি জিজ্ঞাসা করব ছেলেকে এতটুকু আর দুই আমি সকালে গিয়েছিলাম 10টা সাড়ে 10টার সময় মাতার বাড়ি জীবিত থেকে আসে পরে এবং বিকালে 12:30 যায় আমার ছেলে যায় আজকে কন্ট্রাক্টর আমাদের যায়নি আমার ছেলে গিয়েছে এতটুকুই আমি জানি আর আপনার গাড়ির নাম্বারটা কত TR031448 কি নাম গাড়ি জয়রাম এক্সপ্রেস তো এইটি কন্ডাক্টর ছিল আপনার গাড়িতে আপনি জানেন না 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 আমার কন্ডাক্টর আমি যাই আমার আমার ছেলে যায় আমার ছেলে কিভাবে হয় আপনার গাড়ি আপনি জানেন না একদম মানে আমি তো সকালে যাই আমার গাড়িতে ওইটা বিষয় না আপনার স্টাফ আপনার গাড়িতে উঠেছে খারাপ বিহেভ করেছে স্টাফ ওঠেনি আমার ছেলেই গাড়িতে এটা তো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আরেকজন স্টাফ একজন যাত্রীকে লেট মি ফিনিশ একজন যাত্রীকে মারধর করছে মোবাইলের মধ্যে এই ধরনের কোনো ওটা আপনার হতে পারে আমাদের কাছে প্রমাণ আছে যদি এই ধরনের হয়ে থাকে আমরা স্ট্যান্ডে এই ধরনের হয়েছে ব্যাপারটা যদি হয়ে থাকে আমরা স্ট্যান্ডে বসিয়া হ্যাঁ ওকে আপনার গাড়ির স্টাফ একজন আপনি চিনেন না কে আপনার না কথা না বলে আমি তো বলছি বারবার আমি সকালে যাই আমার ছেলে বিকালে যায় আমি তো বারবারই বলছি মানে ওই স্টাফকে আপনি চিনেন না যে মিসবিহেভ করেছে আজকে আবার যে মেন স্টাফ ছিল মেন স্টাফ ছুটি কি নাম আপনার আমার নাম বিমল দে সেটা ন্যায্য ভাড়া 15 টাকা ভাড়া বারবার থেকে ভাড়াটা যেটা বলছেন এটা 15 টাকা ন্যায্য ভাড়া করিয়ামুরা বা বর্বাবার একটু করিয়ামুরা ভাড়াটা ন্যায্য 15 টাকা এটা নিতে পারে শুনলেন বাবুলবাবুর বক্তব্য বাবুলবাবুর বক্তব্য অনুযায়ী যেটা স্পষ্ট তিনি কিছুই জানেন না বা তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন তিনি বিষয়টিতে অবগত নন এবার শোনাবো আপনার মিমন মিয়া মির্ধার বক্তব্য আমিও সোশ্যাল মিডিয়াতে বিষয়টা দেখেছি আনুমানিক দুপুর 1টা নাগাদ তো যে কলেজ স্টুডেন্টের সঙ্গে ঘটনা হয়েছে আমি দেখেছি ভিডিওটা যার সঙ্গেই হয়েছে উনি আমাদের উদয়পুর স্ট্যান্ডের না কন্ট্রাক্টর না কোনো গাড়ির শ্রমিক না ড্রাইভার আসলে কি যাত্রীর মধ্যে হয়েছে না কন্ট্রাক্টরের মধ্যে হয়েছে সেটা আমরা আগামী দিন দেখব এবং আমরা চাই না কোনো যাত্রীর সঙ্গে এভাবে দুর্ব্যবহার করা হোক আমিও নিজে দেখেছি আমিও বাকরুদ্ধ ওই ব্যাপারটা দেখে আগামী দিন আমরা এটা দেখব এবং ওই গাড়ির চালককে আজকে আমরা ডাকিয়েছি আগামী দিন সকালবেলা পরিষ্কার বলা যাবে যে কার সঙ্গে ঘটনা হয়েছে গাড়ির মালিক যিনি ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের উনি বললেন যে উনি স্টাফ চিনেন না কিন্তু ওনার গাড়িতে ঘটনা হয়েছে এটা তিনি স্বীকার করে নিয়েছেন এই বিষয় নিয়ে কী বলবেন এখন এটা কি এবং আপনাদের সংগঠনের লোক বলে দাবি করা হচ্ছে যে BMS-এর লোক বলে দাবি করা হচ্ছে না এরকম লোক BMS-এ নেই আমার জানা সত্ত্বে যার সঙ্গে ঘটনা হয়েছে উনি BMS-এর কোনো সদস্যপদ নেইনি ওনার সঙ্গে আমরার কোনো রিলেশনে নেই উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডের আর যে গাড়ির চালক ওনাকে আমি ডাকিয়েছি আগামীকাল আমরা দেখব কার সঙ্গে এরকম ঘটনা হয়েছে আমরাও দেখেছি ব্যাপারটা এবং সুষ্ঠুভাবে আমরা যদি এরকম কলেজ স্টুডেন্টের সঙ্গে দুর্ব্যবহার করে থাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে আগামী দিন আমি বাহ্যিক চালক সংঘের উদয়পুর মহকুমার সভাপতি মিমন মিয়া মির্ধা
এমনিতে বাসের মধ্যে প্রত্যেকটা বাসে কি চার্ট থাকে আপনাদের? বাস চার্ট, রেড চার্ট থাকে? হ্যাঁ, প্রত্যেকটা বাসের মধ্যে চার্ট আছে। আমাদের পরিবহন দপ্তর থেকে যে চার্টগুলো দিয়েছে, আমরা সিন্ডিকেট থ্রুতে আমরা প্রত্যেকটা বাসে এক কপি করে জেরক্স করিয়ে ভাড়ার চার্টটা লাগিয়ে দিয়েছি। প্রত্যেক বাসের মধ্যে আমাদের ভাড়ার চার্ট দেওয়া আছে সিন্ডিকেটের পক্ষ থেকে। এবং এই যে ব্রহ্মবাড়ি থেকে যে বাগমার ভাড়াটা নিয়ে প্রায় সময় সমস্যা তৈরি হয়, এটা নিয়ে কোনো নির্দিষ্ট চার্ট কি আপনাদের, রেট কি চার্টের মধ্যে উল্লেখ করা রয়েছে? ব্রহ্মবাড়ি থেকে বাগমার ভাড়া তো এমনি 10 টাকা, কিন্তু করিয়ামুড়া যে জায়গার ঘটনাটা হয়েছে ওই জায়গার ভাড়াটা 15 টাকা হয় আর কি। এখন কী চেয়েছে ভাড়া, আগামী দিন ড্রাইভারকে যখন ডাকাবো তখন পরিষ্কার হবে আর কি, কার সঙ্গে কার ঝগড়া হয়েছে বা কি হয়েছে। একটা ভিডিও আপনারা শুনলেন, মিমন মিয়া মিথ্যার বক্তব্য। মিমন মিয়ার বক্তব্য অনুযায়ী সে বিএমএসের কোনো সদস্য নয় এবং তাকে তারা চেনেন না, এবং এই ধরনের ঘটনা তারা দুঃখ প্রকাশ করেছেন মিমনবাবু, এবং বিষয়টি নিয়ে ওনার ডেকে কথা বলবেন পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। আমরা বারবার বলছি, এই বাস ওনার যারা রয়েছেন বা বাস স্টাফরা যারা, 90-95% যারা রয়েছেন তারা কিন্তু ভালো ভালো ব্যবহার করেন বা এই ধরনের ঘটনা প্রত্যেকে করেন এরকম কিন্তু নয়। কিন্তু কতিপয় লোকজনের জন্য, কন্ট্রাক্টর বা ড্রাইভারের জন্য কিন্তু এই ধরনের ঘটনা প্রায়ই কিন্তু উঠে আসে। এবং আপনাদেরকে আমরা শোনাবো যে ছাত্রটি রয়েছে, কলেজ ছাত্র দীপ্তনু, ওর বক্তব্যটা আমরা আপনাদেরকে শোনাবো। প্রথম দিয়ে আসারা আমরা তো দিল্লি না, আমি দিল্লি আদমগুড়ি ব্রহ্মবাড়ি টু বাগমা। আমি 10টায় বেড়ে আসারা গাড়ি বেড়া দিই সবসময়, আমার কাছে 10টায় বেড়ে এনে, ঠিক আছে। তো আজকে আমার ফ্যামিলি মেম্বাররাও আসছিল আমার লগে ব্রহ্মবাড়ির থেকে, আমি বাগমা এসেছিলাম। হ্যাঁ, তারপরে দিয়েছে তারা কো ঠিক আছে তুমি বাগমা দেবা, লাস্টে গিয়ে বলে আমরা আসেনা যদি মানে আগরতলা স্টেশন দিয়ে যদি আইয়ে চলে আসে না তোমরা দাঁড়াই দেবে, অসুবিধা নাই দাঁড়িয়ে যাবো, ঠিক আছে। তারপরে দিয়ে সেরা দিয়ে সেরা ঠিক টাইম না এসে এরপর দিয়ে বাড়ার লেগে আসছিল তারা। তারপরে দিয়ে সেরা আমার ছোট ভাইরা আর কি হ্যাঁ জিজ্ঞাসিল, হ্যাঁ জিজ্ঞাসা জিজ্ঞাসা আর কি যে আসলে বাড়া কত বোঝা। তারা তখন অবশ্যই আমরা জানি না, আমরা কোনো সময় ট্রাভেল করি না, আমরা কোনো সময় ট্রাভেল করি না। তারপরে দিয়ে সেরা জন প্রতি 20 টাকা বেড়ে আসে, ঠিক আছে। তারপরে আমি কই না তো আমরা বাগমা টু ব্রহ্মবাড়ি টু 10টা বেড়ে আসে, ব্রহ্মবাড়ি ক্রস করলে না মাতারবাড়ি গেলে না 20 টাকা লাগে, মাতারবাড়ি থেকে বাগমা এলে না 20 টাকা লাগে। আমি কই ঠিক আছে আমরা তো সিন্ডিকেটের থেকে চার্টলিস্টটা আমার একটু দেখান, আমি এখানে দেখে যাই 30 টাকা লাগে তো দিলাম 30 টাকা দিতে রাজি আছি, বাগমা বাজার এসে পরে আমার বাড়ি তোমার বাগমা স্কুলটা ফরেছে সোমনিরা আটটুর সামনে গিয়েছে আর কি, ঠিক আছে। বাগমা বাজার আমরা 7 জন আসছিলাম, একটা ছোট্ট একটা বাচ্চা আসছিল আর কি 3-4 বছরের। তো তারপরে এসে বলছে আমি এখানে কেমনে বাজার থেকে এসে বাড়িতে যাবো, সুভাষ মহাবিদ্যালয়।